চলতি মাসেই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্য সফরে আসছেন। তার সফরকে কেন্দ্র করে যুক্তরাজ্যে আওয়ামী লীগ ও বিএনপি পৃথক কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে। তবে বিএনপি এবার স্মরণকালের সবচেয়ে বড় বিক্ষোভ প্রদর্শনের সিদ্ধান্ত নিয়েছে। শেখ হাসিনার সর্বশেষ সফরে কার্যত নিষ্ক্রিয় থাকা বিএনপি কেন এবার হার্ডলাইনে তার ব্যাখ্যা দিয়েছেন এই নেতা। অতীতে যখন শেখ হাসিনা লন্ডনে আসছে, আমরা টানা 11 দিন আমরা অবরোধ করে রেখেছি। এইবার আমরা বিশ্বাস করি যে আমাদের প্রাণপ্রিয় নেত্রী মাদার অফ ডেমোক্রেসি দেশদ্রোহী বেগম খালেদা জিয়া, ওনাকে শেখ হাসিনা লন্ডনে আসার আগে ওনাকে রিলিজ দিবে। আমরা বিশ্বাস করি যদি শেখ হাসিনা যদি আমাদের নেত্রীকে মুক্তি দেয়, রিলিজ দেয়, বিদেশে আসার সুযোগ করে দেয়, তাইলে আমাদের চেহারা এক ধরনের থাকবে। আর আমরা যতটুকু আমাদের নেত্রীকে যারা সম্মান দিবে, দেশকে যারা সম্মানিত করবে, আমাদের নেতা তারেক রহমানকে যারা সম্মান দিবে, বিএনপি পরিবারকে যারা ভালোবাসবে, আমরা তাদের প্রতি শ্রদ্ধাশীল থাকব। আর যদি আমার নেত্রীকে যদি আন্ডারমাইন করে নেত্রীর কোনোভাবে বিদেশে আসার সুব্যবস্থা না হয়, তাহলে অতীতে এই আওয়ামী লীগ বাকশালীরা জানে যে চক্রাঙ্গারে যুক্তরাজ্য বিএনপি ভয় পায় না, এবং আমাদের কর্মসূচি হবে ডু ওর ডাই। আমাদের এইবার আমাদের নেত্রীকে জেলের ভিতরে বন্দি রেখে আসলে আমরা এটা স্বাভাবিকভাবে নিব না। আমাদের কর্মসূচি হতে যে উনি যেখানেই থাকবে, আমাদের এয়ারপোর্ট থেকে শুরু করে হোটেল পর্যন্ত কালো পতাকা প্রদর্শন, আমাদের গণতান্ত্রিক আন্দোলনে যা যা করার প্রয়োজন আমরা সেই ব্যবস্থা করে রেখেছি, আমরা সেইটাই ব্যবস্থা করব। কন্টিনিউয়াসলি কর্মসূচি অব্যাহত থাকবে। এদিকে আওয়ামী লীগ নেতারা প্রস্তুতি নিচ্ছেন তাদের নেত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানানোর। জননেত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্দেশ্য আইবা, আমরা ওয়েলকাম করবো। আমরা আওয়ামী লীগের মানুষ সকলেই আমরা যাইব আমরা নেত্রী ওয়েলকাম করা। দেশ তো একটা সভ্য দেশ, কেউ কিছু করে না করি পারতো না বা করার কথাও নাই, বুঝছেন? সভ্য দেশে তারা পালন করবো কর্মসূচি, আমরাও আমরা যেটা আছে আমরা পালন করবো। সাকির হোসেন, এবি নিউজ, লন্ডন।